হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো গণেশ চতুর্থী তো আমি কি করে আমার ঘরের গজাননের পুজো করলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে আমি একটা জলচকি নিয়েছি ভালো করে মুছে নিয়েছি জলচকিটা তারপরে একটা ধোয়া পরিষ্কার বস্ত্র গজাননের জন্য পেতে দিলাম তো গজাননের জন্য আমি এটা পরিষ্কার করে রেখেছিলাম এই বস্ত্রটা তো এটা পাতা হয়ে গেছে এবারে আমি আমাদের বাড়িরই কিছু ফুল সেগুলো আমি সকালে তুলে রেখেছিলাম এগুলো সুন্দর করে যেখানে গজানন বসবে ছড়িয়ে দিলাম দিয়ে আমার হাতে তৈরি এই গজানন আমি এখানে বসিয়ে দিলাম তো পুরোনো গয়না যেগুলো ছিল সেগুলো আমি খুলে রেখেছিলাম গলারগুলো আর এই হাতের দুটো বালা আমি পরিয়ে দিলাম এবারে গলার আর গয়নাটা আমি পরাচ্ছি না এখানে আমি শুধু বালাটাই পরিয়েছি আর হাতে যে এরকমভাবে মোদক বানিয়েছিলাম সেটা হাতে দিয়ে দিলাম আর এদিকে একটু আমি চন্দন বেটা নিয়ে ফুলে মালায় সব কিছুতে লাগিয়ে নিয়েছি এবারে ফুলের মালা গলায় দিয়ে আমি মোটকটা পরিয়ে দিয়েছি আর এখানে গজাননের জন্য খাবারটা নিবেদন করে দিচ্ছি গজাননের যে প্রিয় খাবার মদক আর এখানে জলে তুলসী পাতা মদুকেও একটা তুলসী পাতা দিয়ে দিলাম আর এটা হচ্ছে দুর্বা তো দুর্বাটা এরকম সিঁদুরের ফোটা দিয়ে গজাননের হাতে দিয়ে দিলাম এটা গজাননের খুব পছন্দের একটা জিনিস তো আমি সেরকমভাবে কোনো নিয়ম জানি না আমি যতটুকু পারলাম ততটুকুই করলাম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তো আমি সেটা মানে জেনে নিয়ে সেইভাবেই তাহলে আমি গজাননের পুজোটা করতে পারবো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তো এই দেখুন এবারে সাজানো গোছানো হয়ে যাওয়ার পরে আমি গজাননকে আরতি করে নিচ্ছি প্রদীপের আরতি তারপরে ধূপদানি ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম এবারে হচ্ছে ধুনো তো ধুনো দিয়েও আমি আরতি করা হয়ে গেল আমার গজাননের সব শেষে হচ্ছে কর্পূর দিয়ে করছি তো কপ্পুর দিয়ে আরতি করার পরে কর্পূরটা যে যতটুকু জ্বলবে ততটুকুই জ্বলতে দিতে হবে আর সব শেষে আমার পুজো টুজো সব হয়ে গেছে এবারে আমি শঙ্খ বাজিয়ে নিয়েছি শঙ্খ বাজিয়ে নেওয়ার পরে দশ মিনিট আমি গজাননের দরজাটা বন্ধ করে আমি অন্য ঘরে চলে গেছিলাম তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর সাথে থাকবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আজকে হচ্ছে গজাননের পুজো আপনাদের ওখানে যদি গজাননের পুজো হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আজকে আমার এই গজাননকে কেমন লাগছে সাজানো গোছানোর পরে অবশ্যই কিন্তু জানাবেন তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ